হ্যালো দর্শক বন্ধুরা, ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা তানজিন হাসান সাকিব কি একটা পোস্ট করা নিয়ে বিপুল ভাইরাল হয়েছে। পোস্টটি এমন ছিল, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রীর চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রীর চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রীর চাকরি করলে পদ্মা নষ্ট হয়। হ্যালো বন্ধুরা, তার করা একটি সুন্দর পোস্ট হচ্ছে, হে আল্লাহ, আপনি যদি দুনিয়াতে আমাকে এর জন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্ছিত করবেন, তাহলে এই খ্যাতি আমার থেকে ছিনিয়ে নিন। আপনারা হয়তো এই পোস্টগুলোর উপরে দেখতেই পাচ্ছেন, এগুলো অনেক আগে করা, কিন্তু এগুলো এখন সামনে আসলো কেন? আসলে ভারতের বিপক্ষে তানজিম হাসান সাকিব যে দুর্দান্ত বোলিং করেছেন, তার কারণে এগুলো সামনে আনা হচ্ছে। আমাদের বাংলাদেশে আসলে দুটো দল আছে, একটি ভারতকে ভালোবাসে আর একটি দল বাংলাদেশকে ভালোবাসে। ভারত প্রেমীরা যখন দেখলো তানজিম হাসান সাকিব একের পর এক উইকেট নিচ্ছে, তখনই তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এবং ভারতকে হারানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই তানজিম হাসান সাকিব। আর এই তানজিম হাসান সাকিবকে দল থেকে বাদ দেওয়ার জন্য এই পোস্টগুলো সামনে আনা হয়েছে, এবং এগুলোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে কিছু লাল মিডিয়া। আমাদের সবাইকে তানজিম হাসান সাকিবকে সাপোর্ট করা উচিত, কারণ তার করে একটা পোস্টও খারাপ নয়। আমাদের সবাইকে তানজিম হাসান সাকিবের পক্ষে হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত।